वेलकम फ्रेंड्स, हमें आबार चले आसलम अपने के साउंड सम्पर्क सेकेंड ट्यूटोरियल मोटामुटी जेटा मन आसल और से एक देख एक तो शिखल जो क्यों ऑडियो मैं मनो सॉरी स्टेरियो मनो करते তারপরে সেটাকে এখানে কিভাবে বসাতে হয় কিভাবে এক্সপোর্ট করতে এটা আমরা গত টিউটোরিয়ালে শিখে ফেলেছি তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে এইটা তো আমার মেইন সাউন্ড লাইক এরকম এটার পিছনে আমি এটা চাই ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড থাকুক হালকা মাইল্ড একটা মিউজিক থাকবে সেটা একটা হোক দুইটা হোক আমি একসাথে দুই তিনটা দেখাবো আপনি আপনার মতো করে বুঝে আপনার সেন্স অনুযায়ী আপনি এডিটিংয়ের সময় সেই সাউন্ডগুলো আপনি সেট করবেন তো আমার এখন সাউন্ড দরকার দেখি সাউন্ড কোথায় আছে ফাইল ইম্পোর্ট নেক্সট হবে একটা গান আছে আমার নতুন কম্পোজ করা আমি আবার কম্পোজিশনও করি তো ওটা আমার ফাইনাল ভয়েস দেখি এটি নিয়ে দেখি জাস্ট আপনাদেরকে জাস্ট বোঝানো এটা তো ফাইনাল কিছু না তো এখানে আসছে অডিওটা তো আমি এটাকে ধরে টান দিয়ে এখানে বসাই দিই এবার দেখি কেমন লাগে সুন্দর একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট তো আমরা ধরে নেই এরকম আপনি 100 টাকা চাইলে আনতে পারবেন সেটা আপনার পেইন তো আমি ধরে নেই আমার অডিওটা এ পর্যন্ত আমি ইউজ করতেছি তো এখানে আমি আর ইউজ করব না জাস্ট এতটুকু করে আমি কেটে দিব কাটার পরে আমি মনে করেন এখানে অন্য একটা পোরশন আবার এখানে বসাই দিব লাইক এই এরকম তো এখন যদি আমি একটু শুনি একটা বাড়ি খাচ্ছে শুরুতেই দেখেন এবং বাড়ি খাওয়াটা খুব স্বাভাবিক কারণ একটা একটা অংশ থেকে হুট করে আরেকটা অংশে গেছে তো এইখানে মাঝখানে একটা ট্রানজিশন যেমন আমরা ভিডিওতে ট্রানজিশন ইউজ করেছি ঠিক একইভাবে অডিওতেও আমরা ট্রানজিশন ইউজ করব তো অডিও ট্রানজিশন কোথায় থাকে দেখি ইফেক্টস এখানে গিয়ে আমাদের আসবে অডিও ট্রানজিশন এখানে আসবে ক্রস ফেড এখানে আসবে কনস্ট্যান্ট পাওয়ার এটাকে নিয়ে এবার প্রবলেম হচ্ছে যে এই ছেলেটা যে কথা বলতেছে এর মধ্যে যে এই গানটা বাজতেছে সবকিছু ঠিক আছে ব্লেন্ডিং কিভাবে মিশলো কিভাবে আসলো এইটার সাউন্ডটা একটু কমানো দরকার তো আমি এখন জানি কিভাবে করতে হয় গত ভিডিওতে আমি সেটা দেখিয়েছি তো আবার আমি দেখাচ্ছি রাইট বাটন দিয়ে অডিও গেইন এখানে এটা জাস্ট 4 যদি দিয়ে দেখি কি অবস্থা আমি দিয়ে দিয়ে দেখবো সরি আমি ভুল করলাম আমি প্লাস নাইস তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা আলাদা এটা এটা কেমন আপনি ধরবেন আলাদা আমি আলাদাভাবে সেট করেছি ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো আমরা যদি ওখানে কথার পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাবো সেই ক্ষেত্রে কেটে কেটে বিভিন্ন জায়গা থেকে যদি আমরা লুপ হিসেবে বসাই বা সেভাবে করি তো এইখানে যে ধাক্কা খাওয়ার একটা জায়গা মানে একটা এক্সট্রা একটা অপশন মানে একটা সাউন্ড যে জিনিসটার সাথে ম্যাচ করবে সেটাকে ম্যাচ করানোর জন্য কনস্ট্যান্ট প্রো পাওয়ার অথবা এই সেম কাজ কিছুটা করে কনস্ট্যান্ট গেইন এটা দেখি এটা দিয়ে সেম সেম আউটপুট তেমন ডিফারেন্স কিছু নাই তো এইভাবে আমরা করতে পারি আর শুরুতে শুরুতে একটা যেমন ধাপ করে গান শুরু বা মিউজিক শুরু হচ্ছে ধাপ করে শুরু না করে যদি আমি একটা হালকা মানে জাস্ট আস্তে করে জিরো থেকে উঠবে এরকম কিছু চাই তো সেম জিনিস জাস্ট প্রথমে বসে দিলেই সেরকম আসবে দেখি অনেক ফানি তো এইভাবে আমরা এখন অডিওগুলো লেভেল করব তো আমাদের লাস্ট কাজ মানে আমরা আমাদের হিউজ টিভির ক্ষেত্রে সবার লাস্টে যে কাজটা করি সেটা হচ্ছে অডিওর কাজ মানে আমাদের পুরো রাফ কাট শেষ কম্পোজিশন শেষ কালার কারেকশন শেষ তারপরে আমরা টাইটেল বসাই টাইটেল শেষ তো ফাইনালি অডিওগুলো লেভেল করি অডিও লেভেল করে তার সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড করে দেন আমরা এক্সপোর্ট করি তো এরপর আসবে এক্সপোর্টের পার্ট তো সেটা আমরা পরে দেখবো
তো মূল বিষয় হচ্ছে সাউন্ডের এই লেভেলিংটা, যখন কথা বলবে কিছু কিছু ক্ষেত্রে এমন হবে যে তার কথা আমরা এই যে এভাবে আপনি যদি দেখেন, এটাকে যদি বড় করি আমি গাইড বাটন দিয়ে বা এখানে ক্লিক করলে ম্যাক্সিমাইজ ফ্রেম, একটু বুঝতে হবে যে এখানে কথা, দ্যাট মিন্স এখানে সাউন্ড কম। কিন্তু যদি এইখানে আমি যেহেতু এখানে কথা নাই সেক্ষেত্রে একটু সাউন্ড বাড়তে পারে। এরকম আপনার অনেক চ্যানেলে, অনেক ইউটিউবে, অনেক জায়গায় আপনি ভিডিওতে দেখবেন যে কথার ফাঁকে সাউন্ডটা একটু বাড়ে আবার কমে। তো একদম সহজ, আমরা এখানে কাটবো সেই রেজার টুল দিয়ে কেটে কেটে, এখানে সাউন্ড বাড়বে আবার কেটে এখানে কমবে এই লেভেলে। আর পার্সেন্টেজটা যদি আপনি মনে রাখেন বা লিখে রাখেন আরও প্রফেশনাল আরও ভালো। তো আমি বিশ্বাস করি যে এরপর থেকে আপনারা যখন এডিট করবেন তখন আমার থেকেও আপনারা ভালো কাজ করতে পারবেন। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Goodbye.